কি এমন জিনিস যা মানুষ নিতে পারে কিন্তু দিতে পারে না? কি এমন জিনিস যা মানুষ নিতে পারে কিন্তু দিতে পারে না? 5 সেকেন্ড সময়ের মাঝে বলতে হবে। 5 নিতে পারে কিন্তু দিতে পারে না। খাবার খাবার খাওয়া দেওয়া নেওয়া বট ক্যান বি হ্যাপেন, মানে খেয়ে ফেললে তো সেটা কাছাকাছি আছেন, ওই রিলেটেড কিছু একটা চিন্তা করেন, বুদ্ধি সরি বুদ্ধি তো যায় আসলে অক্সিজেন লেভেল ইচ্ছু আমার সময় শেষ। মাঝখানের ভাইয়া যিনি উনি বলেছিলেন যে অক্সিজেন, আমি বলেছিলাম কাছাকাছি কিন্তু সেটা কারেক্ট অ্যান্সার না। এই ভাইয়া বলেছিলেন খাবার খাবার দেওয়া নেওয়া দেওয়ার যে ব্যাপারটা এটা কারেক্ট অ্যান্সার না। এই ভাইয়ের কাছ থেকে কোনো আনসারই পাইনি, হতাশ হয়েছি, যত আনসারই আসুক হতাশ হয়েছি কারণ কারেক্ট অ্যান্সার পাইনি। অসংখ্য ধন্যবাদ দেব আপনাদেরকে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য, আর ভাইয়াদেরকে বলবো এক্সট্রিমলি সরি আমি উপহারটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি না। কী এমন জিনিস যেটা মানুষ নিতে পারে কিন্তু দিতে পারে না? কী এমন জিনিস যেটা মানুষ নিতে পারে কিন্তু দিতে পারে না? 5 সেকেন্ড সময় আপনার হাতে, শুরু এখন। 5 4 জীবন জীবন মানুষ নিতে পারে বাট দিতে পারে না। আপু বলছেন জীবন মানুষ নিতে পারে দিতে পারে না, আমি শুনতে চাবো যে কিভাবে সেটা, এটার যৌক্তিকতা কি? যেমন বরগুনে একটা কাহিনী ঘটছে যে একটা ছেলেকে মারা হয়েছে রাস্তায়, সব মানুষ দেখতেছে, কেউ কিছু করতে পারতেছে না। তো এখন তখন কিছু করতে পারলো না, যখন তার জীবনটা নিয়ে নিল তখন তারা বাধা দিল না। এখন সবাই বলতেছে কেউ এটা করতে পারতো, মানে বিভিন্ন মানুষ এক এক কমেন্ট করতেছে, কিন্তু সে তখন যেটা করার উচিত ছিল সেটা করতে পারে নাই, আর তার জীবনটা চলে গেছে, এখন যত কিছু করে সেটা আর ফিরে আসবে না। ওয়াও, আমি এক্সপ্লানেশন চেয়েছিলাম জীবন কিভাবে নিয়ে যায় এবং ফিরে আসার ব্যাপারটা জানতে চেয়েছিলাম, উনি যৌক্তিকতা জানতে চেয়েছিলাম, উনি এমন একটি যুক্তি দিলেন সেই যুক্তির কাছে আমার হার মানতে হচ্ছে, আমার আপুকে বলতে হচ্ছে কনগ্রাচুলেশনস, দ্যাট ওয়াজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্ড আপনি পাচ্ছেন নতুন সময়ের পক্ষ থেকে একটি উপহার। গিফট কিছু বলার আছে আমাদেরকে? ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, আর খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। একজন মানুষ তার জীবনে একটা শব্দ সবচেয়ে বেশি শোনে, প্রশ্নটা হচ্ছে একজন মানুষ তার জীবনে কোন শব্দটা বেশি শোনে? 5 সেকেন্ডস। সব থেকে বেশি মা 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 টাইপেরই, মা কারেক্ট অ্যান্সার না, হ্যাঁ এটা বলে থাকে অনেক সময় বাট শুনে মা, একজন মানুষ তার জীবনে সব থেকে বেশি একটা শব্দ শুনে, আই ডোন্ট নো, কাছাকাছি ছিলেন এরকমই একটা কিছু চেষ্টা করেন, সব থেকে বেশি তো আমরা তো শুনি পড়তে বস, আর কি বলবো, পড়তে বস দুইটা শব্দ, আচ্ছা পড়ো একটা, আই ডোন্ট নো, সারা জীবনে কি পড়েন আপনি, সারা জীবনে বাবা মা বলে পড়তে বসো, এখন পর্যন্ত তো শুধু এটাই শুনে আসছি, আই এম শিওর ফিউচারও এটাই শুনবো শুধু। এন্ড ওয়ান, আপু বলছিলেন যে প্রথমে বলছিলেন মা, তারপরে বললেন যে পড়তে বসো বা পড়ো, প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকজন স্টুডেন্টের জীবনে যেটা হয়ে থাকে বাবা মা করে থাকেন প্রেশার, সেটা হচ্ছে পড়তে বসো পড়ো, এখন এই এটা করছো কেন ওটা করছো কেন, সো বাবা মা অ্যান্ড পড়ো দুইটা কাছাকাছি ছিল কিন্তু কারেক্ট অ্যান্সার এটা না। আপু আই এম এক্সট্রিমলি সরি যে আমি উপহারটা দিতে পারছি না। আপনার জীবনে একটা শব্দ সব থেকে বেশি শুনেন, এই শব্দটা কি, কি এমন শব্দ যেটা আপনার জীবনে সবচেয়ে বেশি শুনেন? 5 সেকেন্ডস, কাউন্ট ডাউন স্টার্টস নাও। 5
আমার নামটাই তো সবথেকে বেশি শুনি সারা জীবন ডাকে, নাম ধরে ডাকে। আমরা বলি না আর কি, তবে আমরা বেশি শুনি আর কি সবচেয়ে বেশি নামটা, নামটা বেশি সবার থেকে। হ্যাঁ, আর পরও পর, হ্যাঁ এটা অনেক সেকশন হয়, তত বলিও, বাট মানে নামটাই মনে হয় বেসিক্যালি বেশি হয় আর কি। আচ্ছা, প্রশ্ন করেছিলাম কোন শব্দটা আপনার জীবনে সব থেকে বেশি শুনে থাকেন, দুজন কি প্রশ্ন করেছে, আমি মাঝখানে এসে গভীর জলের ফিশ হয়ে গেলাম, কাইন্ড অফ এমন হয়েছে ব্যাপারটা। কিন্তু আনসার পেয়েছিলাম প্রথমে পর, তারপরে উনি বললেন যে না সারা জীবন শোনা হয় না, উনি বলেছেন যে নাম যেটা হচ্ছে সবসময় শোনা হয় বা সারা জীবন শোনা হয়। তো ভাইয়াকে বলবো কংগ্রেচুলেশনস, দ্যাট ওয়াজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড ইউ আর গেটিং এ গিফট ফ্রম নতুন সময়। এই ভাইয়া বলেছেন প্রথমে, আমি এই ভাইয়াকে দিচ্ছি, আই এম এক্সট্রিমলি সরি আপনাকে দিতে পারছি না। দ্যাট ইজ ইউর গিফট, কিছু বলার আছে নতুন সময়কে? ধন্যবাদ নতুন সময়, সুন্দর একটা সময় কাটালাম, আর আশা করি আরও ভালো ভালো এরকম আপনারা সময় নিউজ উপহার দেবেন, থ্যাংক ইউ। আমি বলেছিলাম ওনাদের মুহূর্তটাকে, ওনাদের এই সময়টাকে, ঘুরতে আসার সময়টাকে আমি স্পেশাল করে দিব, যদি সহজ ধাঁধার উত্তর দিতে পারে, যেই পারবেন তার মুহূর্তটাই আরও স্পেশাল হয়ে যাবে।